গভীর রাতে বোরখা পরে আবাসিক হল থেকে পালিয়েছেন রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিফা এবং সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে মঙ্গলবার রাত 3টার দিকে তারা পালিয়ে যান বলে নিশ্চিত হয়েছে। জানা গেছে, রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইন সহ 9 ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সময় ঢাবির আরও কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়া হয়। এমন ঘটনা শোনার পর ইডেন ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ফলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে হল থেকে পালিয়ে যান তারা। হল থেকে বের হতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য বোরখা পরে পালান এই দুই নেত্রী। এই বিষয়ে জানার জন্য ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে ফোন করা হলে তিনি বলেন, ভাই খুব ঝামেলায় আছি, এসব নিয়ে পরে কথা বলবো। তবে ভোর হওয়ার আগেই ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি ছাড়াও প্রায় সব নেতাকর্মী হল থেকে পালিয়ে যান। সকাল 9টার দিকে খোঁজ নিয়ে জানা যায়, ইডেন সভাপতি সেক্রেটারি সহ অন্য নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা।